প্রায় মুলকের দ্বিতীয় নম্বর আয়াত আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকান মা তারা ফি খালকির রহমানি মিন তাফাওত ফারজিউ البصر هل ترى من فطور الله পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা লক্ষ্য করে দেখ তাদের মাথার উপরে কত মজবুত করে আমি সাতটি আসমানকে স্তরে স্তরে সাজায় রেখেছি আর প্রথম আসমানটাকে আমি অসংখ্য নক্ষত্র দিয়ে চন্দ্র সূর্য ধরে সুসজ্জিত করেছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করার পরে তার সৃষ্টির সৌন্দর্য নিয়ে আল্লাহ পাক চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছেন বান্দা তামাম দুনিয়ার মধ্যে আমি যা বানাইছি অত সুন্দর চমৎকার করে তৈরি করেছি যদি কোনো বিজ্ঞানী থেকে থাকো কোনো কারিগর থেকে দেখো আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে দৃষ্টি নিক্ষেপ করে দেখো ফারজিউল বাসর হাল তারা মিন ফুতুর আমার সৃষ্টি জগতের মধ্যে কোনো ভুল খুঁজে পাওয়া যায় কিনা চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আরে জোরে কান আল্লাহু আকবার আর জোরে কান আল্লাহু আকবার আমার মুসলমান ভাইরা আল্লাহ পাকের চ্যালেঞ্জ হলো আমার সৃষ্টি জগতের ভিতরে দৃষ্টি নিক্ষেপ করে দেখ ভুল খুঁজে পাওয়া যায় না তথাকথিত একজন বিজ্ঞানী কোরআনুল কারিমের আয়াত কারিমাটা তেলাওয়াত করেছে তেলাওয়াত করার পরে বান্দা মাথা নিচু করে গবেষণা করতেছে আয় আল্লাহ তাআলা তোমার সৃষ্টি জগতের ভিতরে ভুল ধরার দুঃসাহস আমি দেখাতে পারবো না তুমি যেহেতু বলেছো তোমার সৃষ্টির মধ্যে দৃষ্টি নিক্ষেপ করে দেখো কোন ভুল কোন অসামঞ্জস্যতা কোন ফাটাফুটো পাওয়া যায় কিনা আমি একটু চেষ্টা করে দেখি অনুসন্ধান করে ভুল খুঁজে পাওয়া যায় কিনা আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টির ভিতরে ভুল অনুসন্ধান করার জন্য রাস্তায় বের হয়েছে আমার ভাইরা হাঁটতে হাঁটতে বান্দা কিছু দূর যাওয়ার পর একটা কদু গাছের গোড়ায় গেছে কদু গাছের গোড়ায় যাওয়ার পরে দেখছে লতার মাথার উপরে বিরাট বিরাট কদু আল্লাহর বান্দা কদুতে হাত দিয়ে বলছে আয় আল্লাহ তাআলা তুমি বলেছ তোমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো ভুল নাই কোনো অসামঞ্জস্যতা নাই আমার দৃষ্টিতে বিরাট একটা ভুল ধরা পড়েছে এই যে গাছটা অতি দুর্বল তার শরীর যে কাইদার তার শরীরে শক্তি যতটুকু আছে শক্তি অনুপাতে বিরাট একটা ফল তুমি দিয়েছ এই গাছে এ ফলটা দেওয়া সুন্দর হয় নাই গাছ যেমন তার ফলটা তেমন হওয়ার দরকার ছিল বান্দা আল্লাহ সৃষ্টি লাউ গাছ কতু গাছে ভুল ধরে আবার হাঁটা শুরু করেছে ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون
العرش والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداء رسول الله صلى الله عليه وسلم إذا كانت أمراءكم خياركم وأغنياءكم سمحاءكم وأموركم شورى بينكم فزهر الأرض خير لكم من بطنها وإذا كانت أمراءكم شراركم وأغنياءكم بخلاءكم وأموركم شورى إلى نسائكم فبطن الأرض خير لكم من زهرها أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله أن محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন, জবান ছেড়ে দিয়ে মহব্বতের সাথে উচ্চ কণ্ঠে বলি আমিন। নামাজের ভিতরে যে দরুদ শরীফ পড়া হয় দরুদের ভিতরে শ্রেষ্ঠ দরুদ, আমরা একবার পড়ে নিই আল্লাহ তাআলা দশ গুণ মর্যাদা বাড়িয়ে দিবেন। সবাই আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله. এভাবে আওয়াজ হলে আধা ঘন্টা মাহফিল চলবে। এতক্ষণ যারা আওয়াজ করেছে কেউ বক্তা নাই, মাইক সম্পর্কে বোঝে না। যদি আওয়াজ আমার মুখেই থাকে তাহলে তো আওয়াজ হবে না, বোঝো মাইক সম্পর্কে বোঝো, আমার আওয়াজটা কিন্তু প্রকাশ হতে হবে।
জরে লা ইলাহা ইল্লাল্লাহ যদি সব বক্সে সমস্যায় বক্স বন্ধ করে দিতে হবে এটা গজলের মজলিস না বক্স লাগবে এটা ওয়াজ প্রয়োজনে বক্স বন্ধ করে দাও বসেন সবাই বসেন যারা দাঁড়িয়ে আছেন বসেন জরে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজে সমস্যা আছে আপনাদের কাছে আমি টান দেবো তো ফাটতে ফাটতে চলে যাবে এরকম আওয়াজ হইতে হবে জরে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله সমস্ত বুঝতে পারছিস আমার কাছে কর 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 সেখানে জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আওয়াজ কি বোঝা যাচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে না তো আচ্ছা যে আমার কষ্ট হয় বলছি তলা নুরুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী ষোলতম বার্ষিক ওয়াজ মাহফিল আজকে ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ রোজ বৃহস্পতিবার অধ্যক্ষের আয়োজিত মাহফিলের সম্মানিত সদর আঞ্জুমান জনাব সাহেদের সদর পরম শ্রদ্ধা ভাজন সভাপতি আজকের মাহফিলের প্রধান মেহমান সুদোষ নাটোর হতে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা সুললিত কণ্ঠের অধিকারী হযরতুল আলাম হযরত মাওলানা আবু জর আল জামালি সাহেব নাটোরি দামাত বরকাতুহুল আলিয়া মাহফিল উপলক্ষে দাওয়াতি হযরত উলামায়ে কেরাম ফজলা আজম সৌদি মণ্ডলী আমার সামনে উপস্থিত প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় তৌহিদি জনতা পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মুহতারিমা জাহেদা তাহেরা মা ও বোনেরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আলী শান দরবারে আমাদের সকলের পক্ষ থেকে পাঠাচ্ছি অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত অঞ্চলের হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই করে ছাঁটাই করে আজকের এই জান্নাতি পরিবেশের জন্য কোরআনুল কারীমের মাহফিলের জন্য আমাদেরকে নির্বাচন করেছেন আমাদেরকে আসবার বসবার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সকলে দিল থেকে মহব্বতের সাথে কালিমাত শুকুর আদা করছি সকলে ভক্তি ভরে জবান ছেড়ে দিয়ে মহব্বতের সাথে উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ সকলে প্রাওয়াজ করে জবান ছেড়ে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আমাদের এই জবানটা কে দিয়েছেন ভাই আরো আওয়াজ করে বলুন কে দিয়েছেন আল্লাহ তাআলা আজ পর্যন্ত আমাদেরকে সুস্থ সবল রেখে মাহফিল পর্যন্ত কবুল করেছেন আচ্ছা বলুন তো দেখি সকাল পর্যন্ত আমার আল্লাহ আমার মুখটা ব্রেক করে দিতে পারে কি পারে না আওয়াজ হলো না পারে না পারে না এখন কথা বলতে পারছি এখন সুস্থ সবল মানুষ সকাল পর্যন্ত আমার মুখ ব্রেক হয়ে যেতে পারে আল্লাহ তাআলা আমাদের মুখের কথা বন্ধ করে দিতে পারে জোরে কারণ পারে না পারে না আমাদের সমাজে অনেক মানুষকে দেখি তারা যখন স্ট্রোক করে মুখটা ব্যাকা হয়ে এই যে করে বেঁকে বসে থাকে মুখের শুকরিয়া আদায় করে নাই মুখ আল্লাহ পাকের নিয়ামত আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমাদের কথা বলার যোগ্যতা দিয়েছেন আমরা মুখের ভাষা দিয়ে অনেক কিছু বলতে পারি যদি এই মুখের শুকরিয়া আমাদের কাছে না থাকে রব যদি বাজার হয়ে যায় আল্লাহ আমাদের মুখে ব্রেক মেরে দিবেন আমরা কথা বলতে পারবো না মুখ ব্যাকা হয়ে যাবে তখন শুধু লাল আবু যদি কেউ দেখতে আসে কথা বলতে চাই আমি বলতে পারবো না শুধু চোখের পানে ঝরিয়ে মনের ভাব বোঝানোর চেষ্টা করব কথা বলেন না ঠিক নেবে ঠিক আর নাই আজকের এই মাহফিলে অন্তত পক্ষে যে রব আমাকে সুস্থ সবল রেখেছেন মাহফিল পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন হাজারো নিয়ামত আমি আমার জীবনে ভোগ করছি এই নিয়ামতগুলির শুকরিয়া স্বরূপ
একটু কালিমা তো সুব্রত চকন্ত্রে আদায় করি সকলে ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ আমার পেছনের ভাইরা মোটেই কথা বলতে চাচ্ছে না ওনারা জবান খুলবে না আমরা যাক আল্লাহর উপরে ছেড়ে দিলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবুল করুন সবাই বলেন আমিন আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে তিন টুকরা আয়াত কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি বিশ্ব নবীর অসংখ্য হাদিসের মধ্যে থেকে একটা হাদিস আমি তেলাওয়াত করেছি রব্বে কাবা যদি রহমত করেন তার দয়া সামনে হাল হয় আপনাদের দোয়া আর আশীর্বাদ আমার সঙ্গে থাকে মুখতাসার কিছু কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে দোয়া করে বিদায় গ্রহণ করব ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ সবাই বলুন আল্লাহুম্মা আমিন মহতরম হাজিরিন আমি আলোচনা শুরু করবার পূর্বেই একটি হাদিসের তর্জমা করতে চাই মনোযোগ দিয়ে শুনুন মনোযোগ আকর্ষণ করছি আমার যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন যিনি তার নিজের কলিজার টুকরা চোখের মণি হযরতে হাফসাকে রাসূলের সঙ্গে বিয়ে দিয়ে রাসূলের শ্বশুর হওয়ার মর্যাদা অর্জন করেছেন যিনি মুসলমান হয়েছেন 40 নম্বর সিরিয়ালে এরপরে এত ভালো কাজ করেছেন রাসূল বিদায় লগ্নে যার রোল নম্বর দিয়ে গেছে 2 আবু বকরের রোল 1 ওমরের 2 সুবহানাল্লাহ বলেন মহতরম হাজিরিন যার মতের সপক্ষে কোরআন শরীফে 27 জায়গায় আয়াত নাজিল হয়েছে এইজন্য ওমরকে বলা হয় মেজাজে ওহি অর্থাৎ তার মতের সপক্ষে বারবার কোরআনে আয়াত নাজিল হয়েছে এই লোকটা দস্ত বলুন তো ওমর যার মর্যাদা আমি আপনাদের কাছে বর্ণনা করলাম ওনার মর্যাদা কি পরিমাণ হতে পারে আমাদের গ্রামের ইমাম সাহেবের সমান হবে কথা কয় না একটু প্রত্যুত্তর করেন ওমরের সম্মান কি আমাদের গ্রামের ইমাম সাহেবের সমান হবে বড় মসজিদের ইমাম সাহেবের সমান হবে দস্ত যার মর্যাদা মাফার মতো ব্যক্তি বর্তমান পৃথিবীতে নাই কথা বলেন না ঠিক না ঠিক এত সম্মান ওমরের যার মতের সপক্ষে কোরআনে আয়াত নাজিল হয় এর মর্যাদা মাপার মতো ব্যক্তি বর্তমানে পৃথিবীতে নাই এই লোকটা এই হাদিসটা বর্ণনা করছেন হাদিসটা বুখারী মুসলিমে দুই কিতাবে এসেছে মুত্তাফাকুন আলাইহি হযরত ওমর বলেন বাইনামা নাহনু ইনদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ তালা আলাইনা রাজুলুন শাদীদুন বিয়াদু সিয়াবে শাদীদুন বিয়াদু শারে লা ইউরা আলাইহি আসরু সফর ওয়ালা আরিফুহু মিন্না হাত্তা জালাসা ইলা নাবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفي على فخذيه ثم قال أخبرني يا محمد صلى الله عليه وسلم حضرت عمر بن الخطاب বলেন আমরা একদা বিশ্বনবীর মজলিসে বয়ান শুনছিলাম নবীজি বক্তার আমরা সাহাবায়ে কেরাম শ্রোতা সুবহানাল্লাহ বলেন ভাই মজলিসটা কত বড় দামি নবীজি বক্তার সাহাবায়ে কেরাম শ্রোতা বর্তমান নবীও নাই সাহাবীও নাই কথা বলেন ঠিক জোরে বলেন কথা ঠিক নবীও নাই সাহাবীও নাই উলামায়ে কেরাম নায়েবে রাসূল নবীর ওয়ারিস উত্তরসূরি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আপনারা যারা সামনে বসে আছেন আপনারা হলেন নায়েবে সাহাবা সাহাবায়ে কেরাম অ্যাসিস্ট্যান্ট সাহাবায়ে কেরাম উত্তরাধিকারী উলামায়ে কেরাম নবীর অ্যাসিস্ট্যান্ট আপনারা সাহাবায়ে কেরামের অ্যাসিস্ট্যান্ট মর্যাদা পাশাপাশি কম নাই কারো কথা বলেন না ঠিক না ঠিক ওমর বলছেন নবী বক্তা হঠাৎ আমাদের মাঝে মজলিসে একটা লোকের উদয় হলো যখন আমরা বলি সূর্য উদয় হয়েছে বুক দিগন্তে ওমর বলছেন একটা লোকের উদয় হলো লোকটার চেহারা এত সুন্দর এত চমৎকার এত সুন্দর চেহারার মানুষ আমরা কখনো দেখি নাই লোকটার বাড়ি মক্কায়ও না লোকটার বাড়ি মদিনায়ও না আরবের কেউ না তবে সে যে বাহিরের থেকে এসেছে তার চেহারার মধ্যে সফরের কোনো লক্ষণও পাওয়া যাচ্ছে না লোকটাকে মুসাফিরও মনে হচ্ছে না কারণ সফর করতে গেলে আপনার জার্নিং এর কারণে পোশাক পরিচ্ছদগুলো নোংরা হয়ে যায় চেহারার মধ্যে একটা ক্লান্তির ছাপ আসে লোকটার চেহারার মধ্যে ক্লান্তির ছাপও নাই পোশাক পরিচ্ছদ কোনো নোংরা নাই কাপড়ে ভাঁজও পড়ে নাই একেবারে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন যেমন চেহারা সাদা তেমন মুখের দাড়ি কালো মাথার চুল কালো মিশমিশে আশ্চর্য হলাম ফাজাবনা আলাইহি আমরা তার ব্যবহার আশ্চর্য হলাম এত লোক আমরা বসে আছি লোকটা আমাদের কাতার ভেদ করে রসুলের সামনে একটু ফাঁকা জায়গা ছিল ওই জায়গাটায় যে বসে পড়লো চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ তাও বসলো কেমন করে নবীজির হাঁটুর সঙ্গে হাঁটু মিলায়া দিয়া
নবীজির রানের উপরে হাত দিয়ে ফাসনাতা রাব্বাতাইলা রাব্বাতাইহি ওয়াযা কাফাই আলা ফাকিদাইহি হাতের সঙ্গে হাত মিলায়া দিয়ে নবীজির রানের উপরে হাত দিয়ে বসলো উমর বলেন আমরা চিনি না লোকটা মক্কা মদিনার কেউ না কিন্তু বসার স্টাইল দেখে মনে হচ্ছে নবীর সাথে সম্পর্ক ভালো আছে কারণ গায়ে হাত দিতে হলে যদি কেউ কারো ঘাড়ে হাত দেয় অন্তত সম্পর্ক না থাকলে তার ঘাড়ে হাত দেওয়া যায় না কথা বলেন না ঠিক না বেঠিক আমার বন্ধুরা কিন্তু লোকটা রাসূলের রানের উপরে হাত দিয়ে হাঁটুর সঙ্গে হাঁটু মিলায়ে দেয় বসলো এর দ্বারা বোঝা যাচ্ছে নবীর সাথে তার সম্পর্ক ভালো বসেই প্রশ্ন করলো আখবিরনি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ইসলাম মোহাম্মদ বলত ইসলাম কাকে বলে একটু চিল্লায় বলবেন না আল্লাহু আকবার জবান ছাড়েন আল্লাহু আকবার প্রশ্ন লোকটা প্রশ্ন করলো দোস্ত আহবাব হাদিসটা আজব সংক্রান্ত হাদিস লোকটা তিনটা প্রশ্ন করেছেন যদি সময় হয় ওয়াজের শেষে আমি তিনটা প্রশ্নের জবাব আমি দিয়ে যাব কিন্তু আমার আলোচ্য বিষয়ে হাদিসটা বলা নাই যে জন্য আমি বললাম হযরত ওমর বলছেন লোকটা আমাদের কাতার ভেদ করে সামনে গিয়ে বসলো নবীর সামনে একটু ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গাটা পূর্ণ করে বসলো লোকটা আমাদের মাহফিলের আদব শিখাইলো যে মাহফিলের মধ্যে যদি ফাঁকা জায়গা থাকে ওই ফাঁকা জায়গাটা পূরণ করে বসতে হয় একটু আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ দোস্ত আমি বলি বক্তা জাস্ট একটা খেজুর গাছের মতো আমাদের দেশে শীতকাল আসলে খেজুর গাছ কাটে না কথা বলে না খেজুর গাছ কাটে না খেজুর গাছ কাটে দেখবেন বাঁশের আগালি দিয়ে নলি বানাই আর একটা আগালি দিয়ে গুজি বানাই গাছে গাছ কেটে আসে মাঝখানে একটা নালা বানাই ওই নালার মাঝখানে নলিটা পোতে ডান পাশে অথবা বাম পাশে গুজিটা পোতে গাছ কেটে ভাড় পেতে রেখে আসে আর ওই গাছের রস ওই নালি বেয়ে বেয়ে ভাড়ে আসে কথা বলেন না ঠিক না ঠিক এখন যদি আপনি ওই ভাড়টাকে নলির সাথে অ্যাডজাস্ট করতে না পারেন পৌষ মাসের শীত হাড় কাঁপাইনের শীত গাছি বেচারা বিকেলবেলা গাছ কেটে বাড়ি আসছে ভোরবেলা গেছে গাছ খুলতে গাছের গোড়ায় যেয়ে দেখছে ভাড়ের তলা দিয়ে টপ টপ করে পড়ছে গাছ ভিজে গেছে ও তো খুশিতে আটখানা হয়ে যাচ্ছে আরে খুদা কি পরিমাণ রস হয়েছে গাছে গাছ তো একেবারে জম্মের দিয়া দিয়েছে ভাড় কোথায় গিয়ে তলা দিয়ে টপ টপ করে পড়ছে কষ্ট করে যদিও পৌষ মাসের শীত কষ্ট করে গাছের মাথায় উঠছে ওঠার পরে ভাড় নামাচ্ছে তাকে ভাড়ের মধ্যে দুই আট ফুটা সব বাহিরে বেরিয়েছে বলেন তো মেজাজটা গরম হবে না হবে না আরে জোরে কয় না হবে না হবে না এত কষ্ট করে গাছ কেটে থিয়ে গেলাম রস ভাড়ে দুই এক ফুটা আর সব বাহিরে পড়েছে মাথা গরম হওয়ার কথা আপনারা বলেন গাছ কি রস কম দিয়েছে কথা কেন গাছ কি রস কম দিয়েছে গাছ রস কম দেয় নাই গাছ তো রস যথেষ্ট দিয়েছে কিন্তু আপনার ভাড় পাতাটা গলির নলির সাথে সেট হয় নাই আপনি গা ভাড় পেতে আসার পরে হয়তো বা পাখি বসেছে অথবা ঝাপটা বাতাস এসেছে অথবা কাঠবিড়ালিতে যে ধানকা দিয়েছে ভাড়টা সরে গেছে গাছ রসই ঠিক হয়েছে ঠিক দিয়েছে মাথার নলির সঙ্গে ভাড়ের মুখটা সেট না হওয়ার কারণে রস গাছ যা দিয়েছে ভাড়ের পরিবর্তে বাহিরে পড়েছে কথা বলেন না ঠিক না ঠিক জাস্ট বক্তা একটা খেজুর গাছের মতো কোনো যোগ্যতা বক্তার নাই কোরআন হাদিসে রস দিতে পারে যদি ভাঁড়গুলো এই রস নালির সাথে সেট থাকে অল্প সময়ে ভাঁড় ভর্তি হয়ে যেতে পারে আর যদি এই নালির সাথে এই ভাঁড়গুলো সেট না হয় সারা রাত ওয়াজ হবে আমার মতো বক্তা কেন আরো বাংলাদেশে দিগন্ত ফাটানে বক্তা নিয়ে এসে সারা রাত ওয়াজ করবেন যে যাব যাতে যাব তা সকালবেলা দেখবেন ভাঁড় খালি কথা বলে না ঠিক না ঠিক আমার ভাই না এজন্য আমি আপনাদের কাছে যদি হাদিসটা বুঝে থাকেন যারা এসেছেন ওয়াজ শুনবার জন্য বাড়ির থেকে মার কাছে ওর কাছে বিদায় নিয়ে এসেছেন ওয়াজ শুনতে যাচ্ছি আর ওয়াজ না আসে রাস্তায় রাস্তায় আড্ডা দিয়ে বেড়াচ্ছেন আপনার আশাটা মুনাফিকি হয়েছে কথা বলেন না ঠিক না ঠিক যে যেখানে আছেন অনুরোধ করছি যদি হাদিসটা বুঝে থাকেন একটু উঠে চলে আসতে মাঝখানে ফাঁকা জায়গাটা পূরণ করতে উঠে আসেন একটু উঠে আসেন ওঠেন ভাই যে যেখানে একটু ওঠেন 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 একটু একটু পরিবেশে সুন্দর করি আল্লাহ জামিল ইউহিব্বুল জামাল এই এলাকায় হিন্দু সংখ্যা কম এখানে কোনো হিন্দু ওয়াজ শুনতে আসে নাই মুসলমান এসেছে মুসলমান সব সময় আল্লাহর কোরআনের সামনে ইসলামের কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়েছে কথা বলেন না ঠিক না ঠিক আমার ভাই না
এখনো যারা বসে আছে ওঠা বসা করছে না নড়ছে না আমি মনে করব ওদের মধ্যে ইসলামের কোনো বালাই নাই কথা বলে না ঠিক না বেটি মুসলমান যদি হয়ে থাকেন আল্লাহর কোরআনের মাহফিল ভদ্রতা বজায় রেখে আলোচনা শুনতে হবে আসেন ওঠেন না কেন এই যুবক ছেলে ওঠিস না কেন ওঠেন 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 ভাই আগে জায়গা করিনি গরম করেন ও জায়গা গরম করার দরকার নাই সুন্দর পরিবেশে গরম করেন তা না হলে কিন্তু আপনার স্যান্ডেলে পেশাব করে দিতে পারে কথা কয় না ঠিক না ভাই ঠিক কথা কয় না এই ভাই ওঠেন ওঠেন আমার প্রিয় ভাই ওঠেন এই যে কি সুন্দর দেখাচ্ছে ওঠেন 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 এই কোনাতে উঠতে হবে এই পিছনে আমার প্রিয় ভাই সব এই কলিজার টুকরা আমার যুবক ওঠো বাবা ওঠো ওঠো মাশাআল্লাহ মাস এই আবার থাকা জায়গা এই আমার সোনার ছেলে এই যে আমার কলিজার টুকরা বাপ ওঠ আয় শোনা আয় আরে আব্বা বলছে আয় না ওঠ না আরে কি কর ওঠ একটা দাঁত ফেলাই দেবেন আব্বা বলছে তারপর উঠতে চাচ্ছে রতিকের গারে লা ইলাহা তুই তো আমার গলা শেষ করে দিবি রে তোর মায়েকে যদি আমার কথা না যায় তাহলে আমার গলা শেষ হয়ে যাবে কথা তো আমি খেলে যাবো তো আর তারপরে এ করে সরে যাচ্ছে কেন আমি মানুষ নলি সরে যাচ্ছে কে আওয়াজ বানানোর প্রতি কারামতি নাই আওয়াজ ভাষাতে হবে যদি আমার কণ্ঠ শর্ট টেনে নাই আমার কথা বলতে কষ্ট হয় তাহলে সমস্যা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা এই বাবা তোমাদের বলি নাই নাকি আমি বসতে একটু বসো বাবা এই ভিতরে আসো না ওই যখনই থেপড়ে বসিতে পালাবে বলি যতই অনুরোধ করি না কেন আমি কিছু মানুষ আছে তাদের অনুগ্রহ অনুরোধ তারা সবাই কয় না কয় প্রকারের আরো জোরে তিন প্রকারের মানুষ টাটকা শ্রোতা বলেন টাটকা শ্রোতা আটকা শ্রোতা ফটকা শ্রোতা আবার শুনে টাটকা শ্রোতা আটকা শ্রোতা ফটকা শ্রোতা টাটকা শ্রোতা মানে দেখবেন সব গ্রামে কিছু কিছু লোক থাকে ওয়াজ শোনার জন্য ওরা নসিমন করিমন আকলামন পাকলামন এইসব গাড়ি ঠিক করে করে তলবিন্দু ওয়াজ শুনতে যায় বক্তার মহব্বত হয় তার কোরআন হাদিসের মহব্বত ওরা যায় যেরকম না যায় না যায় না আরে যেরকম না যায় না যায় না এরা এরা ওয়াজ শোনায় ফাঁকি দেয় না শুরুতে শেষ পর্যন্ত মাঠে যায় বক্তাদের ওয়াজ ওরা শুনতে থাকে অনেক শ্রোতা আছে তো বক্তাদের ওয়াজ শুনে শুনে মুখস্থ করে ফেলাইছে আর বর্তমান তো ইউটিউব এরা তো শ্রোতাদের তার প্রান্তে ওয়াজ পৌঁছাই দিয়েছে আমাদের ওয়াজ রেকর্ডিং হচ্ছে মানুষের হাতে হাতে মোবাইলে চলে যাচ্ছে বক্তাদের ওয়াজ শুনে শুনে ওদের ওয়াজ মুখস্থ কথাখান ঠিক নেবে ঠিক আছে শ্রোতা আছে না নাই টাটকা শ্রোতা নির্ভেজাল ওদের ওয়াজ শোনায় কোনো ফাঁকিবাজি নাই দুই নম্বরে আটকা শ্রোতা এরা ওয়াজ পছন্দ করে না হুজুর দেখলি নাক শিটকায় যেরকম আছে না নাই হুজুর দেখলি কপাল চড়ো করে হুজুর ভেংসি মারে না মারে না আপনাদের আগে নাও থাকতে পারে ও হুজুরই সহ্য করতে পারে না তো ওয়াজ শুনবে কি করতে বাদাম টাদাম খেয়ে শিঙা নোড়া পেঁয়াজে ভাজা খেয়ে বাড়ি চলে গেছে এখন বউটা একটু দিন নামাজ কালাম করে জিজ্ঞাসা করছে কি ব্যাপার তুমি ওয়াজ শুনতে যাওনি ওই ও হুজুর আমার সহ্য হয় না হুজুর আর মিথ্যে কথা কাই এই শয়তান সারা গ্রামের লোক ওয়াজ শুনতে গেছে বিভিন্ন এলাকা থেকে ওয়াজ শুনতে এসেছে মাদ্রাসার মাহফিল না তুমি বাড়ি এসে বলতে শুয়ে থাকবে ঠিক থাকবে আর বোর্ড ঠেলার গতি ওয়াজ তো শুনবেই না বোর্ড ঠেলার গতি আটটা পড়ি বসে আছে কথা কর না ঠিক না বিড়ি আছে না নাই আর কিছু আছে ফটকা শ্রোতা ওদের যতই অনুরোধ করেন না কেন ওরা ঘুরি ফিরে মহিলা প্যান্ডেল কানে আছে আর বাজার ঘাট করে খুঁজি বেড়ায় ওদের কাজ শুধু আসা আর যাওয়া একটু বসে যেই বাদাম ফুরিয়ে যায় আবার চলে যায় বাদাম খেতে জোরে কর আছে না নাই এই ফটকা শ্রোতা এরা তো ওয়াজ শোনে না মাঠেও বসে না দেখবেন আগামীকাল সকালবেলা চাঁদ দোকানের মাছা গরম কর বই একটা হুজুর দাদুর হুজুর হইল মাছ হইল আর ও তো শোনে নাই যেরকম আসে না নাই উনি বিড়ি খাবে বিড়ি ধুমার ফাঁকতে ফাঁকতে তার কটা পাট ফতোয়া দেবে উনি হচ্ছে কি বিড়ি ঘর মুফতি যেরকম আসে আরে যেরকম আসে ফটকা শ্রোতা যারা এদের জিন্দিগিতে হেদায়েত হয় না কারণ ওরা মহব্বত নিয়ে বসে না মহব্বত নিয়ে শোনেও না কথা বলে না ঠিক না বেটি আমার ভাই না আলহামদুলিল্লাহ যারা এসেছেন আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আবদার করব অমনোযোগী হওয়া যাবেন আমার বদভ্যাস বলি যদি অমনোযোগী হন ওটা পয়সা করেন আমি শেষ করে দেব মারতে লোক উঠলে আমি আর আলোচনা করতে পারি না করতেও চাই না যাদের শোনার ইচ্ছা নাই ওদেরকে জোর করে শোনানোর দরকার নেই আপনার পিপাসা লাগলে আপনি শুনবেন আপনার যদি পিপাসা না থেকে মাহফিলে বসে থাকার কোনো প্রয়োজন নাই কথা বলে না ঠিক না বেঠিক আল্লাহ সবাইকে কবুল করুন সবাই বলেন আমিন আরে চলুন আমিন মোহতারা হাজির
আমরা কুরআন শরীফের সূরা বাকারায় চলে যাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন আরো জোরে বলেন কে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন কি দিয়ে বানাইছেন সবাই কয় না কি দিয়ে বানাইছেন না বান্দর থেকে আল্লাহ মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম لعلكم تتقون الله سبحانه وتعالى বলেন হে পৃথিবীর মানব মণ্ডলী তোমরা তোমাদের ওই প্রভুর গোলামি করো যে প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা পরহেজগার হতে পারো আল্লাহ ওয়ালা হতে পারো চিৎকার করে বলুন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার আয়াত কারিমার বচন ভঙ্গিতে বোঝা যাচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন আমাদের পূর্বপুরুষ জানা গত হয়ে গেছে আমাদের বাপ দাদাদেরকেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াতে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন হে দুনিয়ার মানুষ কেমনে তোমরা তোমাদের রবের সঙ্গে নাফরমানি করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমরা মৃত ছিলে আল্লাহ তোমাদের জিন্দা করেছেন আবার তোমাদেরকে মৃত্যু দিবেন আবার সেই মৃত্যু থেকে তোমাদেরকে জিন্দা করবেন এবং তার দরবারে তোমাদের সবাইকে সমবেত হতে হবে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার এই আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে আমরা সৃষ্টি ছিলাম না আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সূরা তাহারের শুরুতে আল্লাহ তাআলা বলছেন হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহর লাম ইয়াকুম শাইআন মাযকুরা হে দুনিয়ার মানব মণ্ডলী তোমাদের জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে যে সময়টার কথা আলোচনা করা যায় না উল্লেখযোগ্য বস্তু তোমরা ছিলে না আমার মুসলমান ভাইরা গভীর রজনীতে বাবার ইসমার মটজন আর মায়ের অভাব দুটো দিবের সংমিশ্রণ হওয়ার পরে বাবার পৃষ্ঠ দেশ থেকে সবে নির্গত এক ফোঁটা নাপাক পানিকে রব্বে কারিম মায়ের রেহমের মধ্যে সংরক্ষণ করার পরে এক ফোঁটা নাপাক পানি থেকে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক না বেঠি আমার মুসলমান ভাইরা সারা বাংলাদেশে তীব্র থেকে তীব্র আন্দোলন চলছে আমাদের দেশের স্কুলের পাঠ্যসূচিতে আমাদের দেশের একজন বিজ্ঞানী তারা আমাদের আগামী প্রজন্মকে আমাদের কোমলমতি সোনার চান ছেলে মেয়েদেরকে নাস্তিক বানানোর জন্য আগামী প্রজন্মকে ধর্মদ্রোহী ধর্মহীন বানানোর জন্য আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করে নাই তোমরা মানুষের থেকে সৃষ্টি হও নাই তোমাদের সৃষ্টি হয়েছে বান্দরের থেকে তোমাদের পূর্বপুরুষরা বান্দর ছিল বান্দরের পাশার ন্যাজ পড়ে যাওয়ার পরে তোমরা মানুষ হয়েছ হে মুসলমানরা আমি তোমাদের কাছে জানতে চাই এই পৃথিবীতে দৃশ্যমান অদৃশ্যমান যত সৃষ্টি আছে সবকে বানাইছে জবান ছেড়ে চিৎকার করে বলতে হবে কে বানাইছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন
فيكون له كن فيكون الله أكبر আওয়াজ করে বলেন আল্লাহু আকবার বলুন তো দেখি পৃথিবীতে সবথেকে বড় কে আর আওয়াজ করে বলুন কে একজন মুসলমানের কাছে আল্লাহর থেকে বড় কেউ নাই এই জন্য মুসলমান প্রতিনিয়ত আল্লাহ পাকের বড়ত্ব বর্ণনা করে মুসলমান রাজনৈতিক মিছিলে যায় বারবার তাকবীরের ধ্বনি ধরে আল্লাহু আকবার মুসলমান আমার ভাইরা আজান দেয় তাকবীরের ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের মধ্যে আল্লাহু আকবার বান্দা নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বান্দা রুকুতে যায় আল্লাহু আকবার বান্দা সিজদায় যায় আল্লাহু আকবার সিজদার দিকে মাথা ওঠায় আল্লাহু আকবার দৈনিক অন্তত শত শত বার বান্দার মধ্যে প্রকাশ হয় এই পৃথিবীর মধ্যে আমার মুসলমানের কাছে আল্লাহর থেকে বড় কেউ নাই কথা বলেন ঠিক না বেঠি আরো জোরে বলেন না ঠিক না বেঠি আমার ভাইরা মুসলমানের হৃদয় স্পন্দন মুসলমানের সমস্ত ভালোবাসা হলো আল্লাহ তাআলা আসমান বানাইছেন আল্লাহ জমিন বানাইছেন আল্লাহ চন্দ্র সূর্য বানাইছেন আল্লাহ গ্রহ নক্ষত্র বানাইছেন আল্লাহ কুল কায়নাতের ভিতরে দৃশ্যমান অদৃশ্যমান যত মাখলুক আছে সমস্ত মাখলুককে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন কথা বলেন না ঠিক না বেঠি মুসলমান ভাইরারে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের শেষ আয়াতে বলছেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন يقول له كن فيكون الله سبحانه وتعالى বলেন কোন জিনিস বানানোর জন্য আমার কোন মেশিং পত্রের প্রয়োজন হয় না আমি আল্লাহ তাআলা একবার কোন শব্দ বলার সঙ্গে সঙ্গে সেটা তৈরি হয়ে যায় চিৎকার করে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা আমার সূরায়ে বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরযা ফিরাশাম ওয়াস সামাআ বিনাআ ওয়া আনযালা মিনাস السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আল্লাহু আকবার হে মুসলমান আল্লাহ বড় আল্লাহ পাকের কালাম বড় এই জন্য যদি আল্লাহ পাকের কালাম শোনার পরে বান্দার মধ্যে তাকবীরের ধ্বনি ওঠে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার পরে খুশি হইয়া তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয় মুসলমান ভাইরারে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা আমি তোমাদের জন্য বিশাল এই ভূমণ্ডলটাকে গালিচা আশ্রম ছায়া দিয়েছি তোমাদের মাথার উপরে বিশাল আসমানকে আমি ছাদ হিসাবে নির্মাণ করেছি এই ছাদ থেকে তোমাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করি যেই বৃষ্টির মাধ্যমে তোমাদের মৃত্যু পতিত জমিনটা প্রাণ ফিরে পায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসমানের বৃষ্টির মাধ্যমে জমিনের মধ্যে প্রাণ সঞ্চার করে ও দস্ত যদি জমিনটা শুকনো হয় আপনি নানবো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা জমিন থেকে চারা বের করার উপযুক্ত তো আমি আসমানের বৃষ্টির মাধ্যমে করে থাকি দস্ত হবাব যেগুলি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা হয় চিৎকার করে বলুন সুবহানাল্লাহ এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আসমান আর জমিনের ভিতরে যা আছে সবকে বানাইছেন আর জোরে বলেন না কে বানাইছে সূরায়ে মুলকের দ্বিতীয় নম্বর আয়াত আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকাম মা তারা ফি খালকির রহমানি মিন তাফাওত ফারজিউল বসর হাল তারা মিন ফুতুর
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা লক্ষ্য করে দেখ তাদের মাথার উপরে কত মজবুত করে আমি সাতটি আসমানকে স্তরে স্তরে সাজায় রেখেছি আর প্রথম আসমানটাকে আমি অসংখ্য নক্ষত্র দিয়ে চন্দ্র সূর্য ধরে সুসজ্জিত করেছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করার পরে তার সৃষ্টির সৌন্দর্য নিয়ে আল্লাহ পাক চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছেন বান্দা তমাম দুনিয়ার মধ্যে আমি যা বানাইছি অত সুন্দর চমৎকার করে তৈরি করেছি যদি কোনো বিজ্ঞানী থেকে দেখো কোনো কারিগর থেকে দেখো আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে দৃষ্টি নিক্ষেপ করে দেখো ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর আমার সৃষ্টি জগতের মধ্যে কোনো ভুল খুঁজে পাওয়া যায় কিনা চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আর জোরে কান আল্লাহু আকবার আর জোরে কান আল্লাহু আকবার আমার মুসলমান ভাইরা আল্লাহ পাকের চ্যালেঞ্জ হলো আমার সৃষ্টি জগতের ভিতরে দৃষ্টি নিক্ষেপ করে দেখ ভুল খুঁজে পাওয়া যায় না তথাকথিত একজন বিজ্ঞানী কোরআনুল কারিমের আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছে তেলাওয়াত করার পরে বান্দা মাথা নিচু করে গবেষণা করতেছে আয় আল্লাহ তাআলা তোমার সৃষ্টি জগতের ভিতরে ভুল ধরার দুঃসাহস আমি দেখাতে পারবো না তুমি যেহেতু বলেছো তোমার সৃষ্টির মধ্যে দৃষ্টি নিক্ষেপ করে দেখো কোনো ভুল কোনো অসামঞ্জস্যতা কোনো ফাটাফুটো পাওয়া যায় কিনা আমি একটু চেষ্টা করে দেখি অনুসন্ধান করে ভুল খুঁজে পাওয়া যায় কিনা আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টির ভিতরে ভুল অনুসন্ধান করার জন্য রাস্তায় বের হয়েছে আমার ভাইরা হাঁটতে হাঁটতে বান্দা কিছু দূর যাওয়ার পর একটা কদু গাছের গোড়ায় গেছে কদু গাছের গোড়ায় যাওয়ার পরে দেখছে লতার মাথার উপরে বিরাট বিরাট কদু আল্লাহর বান্দা কদুতে হাত দিয়ে বলছে আয় আল্লাহ তাআলা তুমি বলেছ তোমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো ভুল নাই কোনো অসামঞ্জস্যতা নাই আমার দৃষ্টিতে বিরাট একটা ভুল ধরা পড়েছে এই যে গাছটা অতি দুর্বল তার শরীর যে কাইদার তার শরীরে শক্তি যতটুকু আছে শক্তি অনুপাতে বিরাট একটা ফল তুমি দিয়েছ এই গাছে এ ফলটা দেওয়া সুন্দর হয় নাই গাছ যেমন তার ফলটা তেমন হওয়ার দরকার ছিল বান্দা আল্লাহ সৃষ্টির লাউ গাছ কত গাছে ফুল ধরে আবার হাঁটা শুরু করেছে কিছু দূর যাবার পরে একটা বট বৃক্ষের গোড়ায় যাইয়া বান্দা একবার গাছের বটির দিকে তাকাচ্ছে আর একবার গাছের মাথার দিকে তাকায় গাছের মাথার দিকে তাকায় দেখে গাছটা যেমন বড় তার মাথার উপরে ফলটা তেমন হয় নাই গাছ অনুপাতে ফলটা ছোট হয়ে গেছে আল্লাহর বান্দা বলছে প্রভু গো তুমি যেহেতু বলেছো তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই আমার গবেষণার আলোকে আরেকটা ভুল ধরা পড়েছে বট গাছটার বডি যেমন বড় তার বডি অনুপাতে তার মাথায় ফলটা দেওয়া সুন্দর হয় নাই আয় রাব্বে কাবা কদু গাছের ফলটা যদি বট গাছের মাথায় হতো আর বটের এই ছোট্ট ফলটা যদি কদু গাছের ডগায় দিতে তাহলে সুন্দর মানায় যেত আল্লাহর বান্দা ভাবতে ভাবতে কখন যেন রহমতের চাদরে আবৃত হয়ে গেছে আল্লাহ বান্দার চোখে ঘুম দিয়ে দিয়েছে আমার ভাইরা আপনারা যারা বট গাছ ছিলেন দেখেছেন বট গাছের পাতা কখনো ঝরে যায় না বসন্তকাল আসলে বিভিন্ন গাছের পাতা ঝরে যায় অনেক গাছ নাড়া হয়ে যায় কিন্তু বট গাছের পাতা কখনো ঝরে যায় না বট গাছের গোড়ার অত্যন্ত সতেল করে দিয়েছেন বান্দা ক্লান্ত শরীর নিয়ে বট গাছের গোড়ায় যায় বিশ্রাম করার জন্য ভ্যানচালক ভ্যানচালক বট গাছের গোড়ায় আরাম করে ডেলে বার চাষি মজদুর যাই বলেন না কেন ক্লান্ত শরীর নিয়ে বট গাছের গোড়ায় যায় আরাম করার জন্য বান্দা বট গাছের গোড়ায় গেছে তো বট গাছের সুশীতল ছায়া তলে যাওয়ার সঙ্গে সঙ্গে বান্দার চোখে ঘুম এসে গেছে আল্লাহর বান্দা ঘুম আসার পরে আমার আল্লাহর কুদরতের বহির প্রকাশ হয়ে গেল এক ঝাপটা বাতাস বট গাছের মাথার উপর দিয়ে বয়ে গেল আর মাথার উপর থেকে ছোট্ট একটা ফল বটের ফল বান্দার নাকের ডগায় পড়েছে পড়তে দেরি বান্দার ঘুম ভেঙে গেছে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা ঘুম ভাঙার
সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে কান্না শুরু করেছে আয় রব্বে কাবা তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই আমার গবেষণায় ভুল আছে আজকে যদি আমার গবেষণার আলোকে বটগাছের মাথায় এই লাউয়ের মতো বড় একটা ফল থাকতো তাহলে ওই ফলটা আমার নাকের ডগায় পড়ার সঙ্গে সঙ্গে আমার মাথা ভর্তা করার জন্য ঝাল পেঁয়াজ তেল লোনের প্রয়োজন হতো না বিনা তেলে বিনা ছেলে আমার মাথাটা ভর্তা হয়ে যেত চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ আরে জোরে কান না সুবহানাল্লাহ কে দিল রে লতা গাছে কে দিল রে এত বড় কত কার আদেশে মৌমাছিরা মৌসাকে দেয় মধু পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান মাঠ ভরায় সবুজ শ্যামল ফসল অফুরা চিৎকার করে বলুন নারায় তাকবীর আর জোরে কান্না নারায় তাকবীর মুসলমান ভাইরা রে আমার বলুন দেখি আসমান জমিন কে বানাইছে আর আওয়াজ করে চিৎকার করে বলতে হবে কে বানাইছে আমাদেরকে কে বানাইছে হে মুসলমানেরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের বানাইছেন আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি আল্লাহ তাআলা সূরা নিসার শুরুতেই বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা জাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام الله أكبر جور هلونا أرجو الله أكبر আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন হে পৃথিবীর মানব মণ্ডলী ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন হে দুনিয়ার মানুষ সকল তোমরা তোমাদের ওই রবকে ভয় করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মানুষ থেকে জোরে কান্না কয়টি মানুষ থেকে আরো জোরে কান্না কয়টা মানুষ থেকে সৃষ্টি করেছেন আল্লাহ তোমাদেরকে একটি মানুষ থেকে সৃষ্টি করেছেন তার থেকে তার বিবিকে সৃষ্টি করেছেন এরপরে তার থেকে তার বংশ বিস্তার ঘটিয়েছেন আমার ভাইরা অসংখ্য নারী অসংখ্য পুরুষ সৃষ্টি করেছেন যেই মানুষটা থেকে রব্বে কাবা আমাদের সৃষ্টি করেছেন সেই মানুষটার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম কথা বলেন না ঠিক না বেরি আমাদের আব্বার নাম কি জোরে বলুন আরো জোরে করে আমাদের আব্বার নাম কি জোরে বলুন আমাদের আব্বার নাম হলো আদম আলাইহিস সালাম মানুষের মধ্যে প্রথম সৃষ্টি মানুষ হলো হযরতে আদম আলাইহিস সালাম আমাদের পিতা উনি জান্নাতে ছিলেন কথা কন্যা ঠিক না ঠিক আমার বন্ধুরা মহতরম হাজিরিন আদম শব্দের অর্থ হলো চামড়া আদম আলাইহিস সালামকে মাটির চামড়ার থেকে সৃষ্টি করা হয়েছে মাটির উপরের অংশকে চামড়া আদম বলে যেমন আমাদের গায়ের উপরের অংশকে চামড়া বলে কথা কন্যা ঠিক না ঠিক প্রত্যেকটা সৃষ্টির উপরের অংশকে চামড়া বলে আরবিতে আদম মানে চামড়া আদম আলাইহিস সালামকে মাটির চামড়ার থেকে তৈরি করা হয়েছে বলে ওনাকে আদম বলা হয় আল্লাহ জিবরিলকে বললেন জিবরিল তুমি মাটির তুলে নিয়ে এসো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হযরতে জিবরিল আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মাটি নিয়ে এসে কাদা বানাইলেন কাদা বানায়া আল্লাহ পাকের নির্দেশে আদমের বডি তৈরি করা হলো আদম আলাইহিস সালামের বডি তৈরি হয়ে যাওয়ার পরে জিবরিল আমিন আল্লাহকে বললেন আল্লাহ আদমের তো বডি তৈরি হয়েছে এখন মুখটাকে আমি বানাবো আল্লাহ বললেন আদম জিবরিল তুমি আমার আদমের চেহারা বানাইতে যেও না কারণ হলো আদমের সন্তান হবে পৃথিবীতে পৃথিবীতে কোটি 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 মানুষের চেহারা কোটি রকমের হবে এক একটা মানুষের চেহারা এক এক রকম হবে কের নাক হবে একরকম আরেকজনের নাক হবে একরকম কের নাক বোসা কের নাক চিকন টিয়াপের ঠোঁটের মতো কের চোখ মোটা মোটা কের চোখ ছোট ছোট কের ভুরু আছে কের ভুরু নাই কের দাঁত সুন্দর সেটিং করা কের দাঁত উঁচু কের চেহারা সাদা কের চেহারা কালো কের চেহারা শ্যামলা এক একজনের চেহারা এক এক রকম
মানুষের পরিচয় পাল্টা চেহারা দেখে সুতরাং এত মানুষের চেহারা এত রকমের চেহারা বানানোর যোগ্যতা তোমার নাই ওটা আমার পরে ছেড়ে দাও আদম আমার প্রিয় সৃষ্টি আমার এই পৃথিবীতে যত সৃষ্টি আছে এর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সৃষ্টি এবং সুন্দর সৃষ্টি হলো আদম শুধু আদমের চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাবো চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ বুখারী শরীফে একটা হাদিস এসেছে যে হাদিসটার মধ্যে আল্লাহ তাআলার সৃষ্টির ব্যাপারে আলোচনা এই হাদিসের মধ্যে বলা হচ্ছে আল্লাহ তাআলা দুইটা জিনিসকে নিজের কুদরতি হাতে বানাইছেন জোরে কান কয়টা জিনিস সবাই জবান ছেড়ে বলেন কয়টা জিনিস মাত্র দুইটা জিনিসকে আল্লাহ তাআলা তার কুদরতি হাতে বানাইছেন একটা হলো আদমের চেহারা তার কুদরতি হাতে বানাইছেন দুই নম্বর হচ্ছে কলম এটা আল্লাহর কুদরতি হাতে বানানো এবং আল্লাহর সৃষ্টির প্রথম সৃষ্টি হচ্ছে কলম নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন সূরা 29 পারা দ্বিতীয় নম্বর সূরা নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন কলম সৃষ্টি করার পরে কলমকে বলা হলো এই কলম তুমি লিখতে থাকো আদম সন্তান তৈরি হয়েছে এই আদমের কয়টা সন্তান পৃথিবীতে বেঁচে থাকবে কত বছর বাঁচবে কি খাবে সব তুমি লিপিবদ্ধ করে রাখো কলম লিখতে যাচ্ছে লেখা যখন কমপ্লিট হয়ে গেছে আল্লাহ পাকের কাছে আবদার করলেন কত বছর তারা বেঁচে থাকবে কি খেয়ে বেঁচে থাকবে আমি সব লিপিবদ্ধ করে রেখেছি চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ মহতরম হাজিরিন আপনার জন্মের আগেই আপনার হায়াত আর মউতকে লিখে রাখা হয়েছে আপনার জন্মের আগেই আপনি কি খাবেন আর কতদিন বাঁচবেন সব লিখে রাখা হয়েছে যদিও আপনি এখন প্যাট প্যাট করতে করতে ক্যাট হয়ে গেছেন আজকে বাংলাদেশের মানুষের সবথেকে বড় সমস্যা হচ্ছে প্যাটের সমস্যা কথা কন্যা ঠিক না বেঠিক মহতরম হাজিরিন বাড়ি বসাতে দ্বন্দ্ব তালাশ করে দেখবেন প্যাট নিয়ে সমস্যা সামাজিক দ্বন্দ্ব প্যাট নিয়ে সমস্যা রাজনৈতিক দ্বন্দ্ব সব প্যাট নিয়ে সমস্যা এ নেতা কয় বেশি খাইলো ও নেতা কয় কম খাইলো কম খাওয়া বেশি খাওয়া নিয়ে জ্ঞান ফসাদ কথা কন্যা ঠিক না বেঠিক আমার ভাই না আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করে বলে যাচ্ছি ক্যাট নিয়ে গন্ডগোল করে ক্যাট হওয়ার দরকার নাই আপনি শত চেষ্টা করলেও আপনার তাকদিরে রবের পক্ষ থেকে যে বাজেট আছে এর থেকে বেশি আপনি ভোগ করতে পারবেন না এক ফোঁক পানি যদি আপনার পৃথিবীতে থেকে থাকে আপনার কাছে আশ্রয় আসবে না আপনি মৃত্যুবরণ করবেন না আপনার বাতাস বন্ধ হয়ে যাবে পানি বন্ধ হয়ে যাবে খাবার বন্ধ হওয়ার পরেই মূলত আজরাইল আপনার জান কবজ করার জন্য আসবে মহতরম হাজিরিন সুতরাং আল্লাহর পক্ষ থেকে বাজেট করা কথা কন্যা ঠিক না বেঠিক হে মুসলমানেরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিস নিজের কুদরতি হাত দিয়ে বানানো আর সব সৃষ্টি হলো আল্লাহ তাআলার কোন মেশিন দিয়ে তৈরি করা আল্লাহ যখন কোন জিনিস সৃষ্টি করার পরিকল্পনা করেছেন আর কোন শব্দ বলেছেন কোন শব্দ বলার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেছে ফাগুন হয়ে গেছে আল্লাহ দুইটা সৃষ্টি সব থেকে সুন্দর এবং দামি আল্লাহ মানুষ সৃষ্টি করার পরে সুন্দর করে তৈরি করে ঘোষণা করে দিলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম জিকির করে লা ইলাহা একটু জবান ছাড়েন সবাই একটু জবান ছাড়েন একটু আল্লাহর নাম ডাকেন ডাকেন জর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা La ilaha illallah Muhammadur Rasulullah Jare bolun sallallahu alaihi wa sallam Kashto hai apna der Kashto ta apna der nala amar hasse Mane zeya bosa sahte sahte mona hai Battery fuse hoi jabe nal bosa mahi bitare Badar bol chura ta bose na Amar shash prashash শুকায় যাচ্ছে মানে কণ্ঠ টেনে নিচ্ছে মাইকে যার কারণে আমি টানতে পারবো না বেশি সময়
অনেক ভাইরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আমি আপনাদের কাছে প্রথম অনুরোধ করেছিলাম আলোচনা শুরু করবার পূর্বেই আমি এদিক আমি ওয়াজের মধ্যে সময় নষ্ট করি না, আমি ওই গজল টজল গান টান গিয়ে আমি আগে বলিনি, আমি গান গাইতে পারি না, আমি যতটুকু সময় পাই ততটুকু কোরআন হাদিসের কথা বলার চেষ্টা করি। আমি বিশ্বাস করি ফামাই আমাল মিসকালা জাররাতিন খাইরা ইয়ারা ওমাই আমাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারা। এক ঘন্টা সময় দেওয়া হয়েছে বক্তা তোমাকে নসিহত করার জন্য, এই এক ঘন্টা সময় নসিহত না করে আদম বাদম করে সময় নষ্ট করবা, কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে, কথা বলেন না ঠিক না বেঠিক আমার ভাই? না, প্রতিটা মানুষের জীবনের প্রত্যেকটা সেকেন্ড মিনিটের ঘন্টার হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে কি লাগবে না? সুতরাং আমি কর্তৃপক্ষের পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত হয়েছি নসিহত করার, সুতরাং নসিহত ছাড়া আদম বাদম সময় নষ্ট করতে আমি চাই না, আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি প্রথমেই বলে নিয়েছি যারা এসেছেন ওয়াজ শোনার জন্য, মুনাফিকের পরিচয় না দিয়ে আপনার মা জানে আপনি ওয়াজ শুনতে এসেছেন, আপনার বিবি জানে আপনি ওয়াজ শুনতে এসেছেন, আপনার বাবা জানে আপনি ওয়াজ শুনতে এসেছেন, আর ওয়াজ শুনতে এসে আপনি তার টুকটু করে বেড়াচ্ছেন রাস্তায়, মহিলাদের প্যান্ডেলে আড্ডা দিচ্ছেন, দোকানে দোকানে আড্ডা দিয়ে বেড়াচ্ছেন, এটা চরম অন্যায় হচ্ছে, কথা বলেন না ঠিক না বেঠিক আমার বন্ধুরা? শুনে রাখেন, তাদারসুল ইলমি এদিক তাদারসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহয়াহা। এক ঘন্টা সময় ওয়াজ শুনবেন আপনার নামায় আমলে, আজকে তাহাজ্জুদ পড়তে পারেন আর না পারেন আপনার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব দিয়ে আমার আল্লাহ ভরে দিবেন, চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আর একটা হাদিস বলি, এরপর যদি লোক না হয় তাহলে আর কিছু বলার নাই। রাসূল বলেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। এই হাদিসটা আমি একটা তরজমা করি, হাদিসটা বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে, সহজের ঠিকানা বলে দিচ্ছি, খুতবাতুল আহকামের দ্বিতীয় প্রথম খুতবায় দেখবেন দ্বিতীয় পৃষ্ঠার মাঝ বরাবর হাদিসটা আছে। রাসূল বলছেন যারা ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, আসলে ওরা বহিস্তরা রাস্তায় হাঁটে না, ওরা কুড়ুল গাছে রাস্তা হাঁটে না, যেই কয় মাইল অতিক্রম করে মাহফিল এসেছে, উদ্দেশ্য এলেম শেখা। আল্লাহর পয়গম্বর বলছেন এই কয় কিলোমিটার রাস্তা তারা জান্নাতের দিকে এগিয়ে গিয়েছে, চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং যতটুকু রাস্তা হেঁটে এসেছেন এই রাস্তাটুকু দুনিয়ায় হাঁটেন নাই, আপনি জান্নাতের রাস্তাকে সহজ করেছেন, জান্নাতকে কাছাকাছি করে ফেলেছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলুন আমিন। ইমানদার হিসাবে মুসলমান হিসাবে যদি হাদিস বিশ্বাস করে থাকি তাহলে হাদিসের আলোকে আমরা সবাই মাঠে চলে আসব, আর যারা বসেছেন মেহরবানি করে আমার ভাইরা যদি বসতে আসে। কোরআন শরীফ সূরা মুজাদালার মধ্যে আল্লাহ বলছেন ওয়াইদা কিনা লাকুম তাফাসসাহু বিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহ, যখন মজলিসে জায়গা থাকবে না তোমরা তোমার ভাইদেরকে মজলিসে বসার জন্য জায়গা করে দাও। কে বলছেন বলেন না? কে বলছেন? কত পারা? 28 পারা সূরা মুজাদালা। ওয়াইদা কিনা লাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কিনা লাকুম তাফাসসাহু বিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহ, মজলিসে জায়গা করে দাও বসার জন্য, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে জায়গা করে দেব। একটু আওয়াজ করে কান না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা তিনে চারবার আমার আল্লাহ কসম কেটেছেন, চারবার চারবার কসম কেটে কেটে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, আদম শুনে রাখ, আমি তোকে সুন্দর করে আমার কুদরতে হাত দিয়ে তৈরি করেছি, সুন্দরী হাত দিয়ে সুন্দর করে আমার হাত দিয়ে তৈরি করে ঘোষণা করে দিলাম, এ তামাম পৃথিবীতে আমার যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে আমি তোকে সব থেকে সুন্দর করে তৈরি করলাম, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আপনাদের বুঝতে বাকি নাই, আমরা প্রতিপক্ষের কথা খণ্ডন করার জন্য আমরা অনেক সময় আল্লাহর নামের কসম করে বলি, আমরা আল্লাহ যেহেতু মহান তার নামের কসম কটি, এই জন্য প্রতিপক্ষের কথাকে খণ্ডন করা আমার কথাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে কসম কেটেছেন, তার কসম কাটার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই বললে তার কথার অনেক দাম ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? এরপর চারবার চারবার কসম কেটে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন মানুষের এই দুনিয়ার মধ্যে আমার যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে আমি তোদেরকে সুন্দর করে তৈরি করেছি। হে মুসলমানেরা, দর্শনা কুরআন কাছে
বইছে তোলার মুসলমানেরা যতগুলি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সব আয়াতগুলির মধ্যে এটাই প্রমাণ করা হয়েছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদমকে মাটির থেকে তৈরি করেছেন কথা বলেন না ঠিক না বেটি আমার ভাইরা মিস্টার দারুন শেখ বিবর্তনবাদের থিওরি দিয়েছে মানুষ আদম থেকে তৈরি হয়েছে আমরা কুরআন পড়েছি হাদিস পড়েছি ইতিহাস পড়েছি আজ পর্যন্ত কোন কিতাবের ভিতরে এটা লেখা হয় নাই আমার ভাইরা বাদর থেকে মানুষ হয়েছে আমরা মুসা আলাইহিস সালামের জীবনে পড়েছি মুসা সম্প্রদায় আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের গজব দিয়েছিলেন মানুষ বানর হয়েছিল এটা আল্লাহ পাকের গজবের কারণ হয়েছিল মানুষ বানর হয়েছে মাগার বান্দর থেকে মানুষ হয়েছে আজ পর্যন্ত কোরআনে লেখে না হাদিসে লেখে না ইতিহাস লেখে না নবীদের যুগে আমরা শুনি নাই নবীদের মুখেও শুনি নাই মিস্টার ডারউইন বিবর্তনবাদের থিওরি কোথা থেকে পাইলো বান্দর থেকে মানুষ হয়েছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন লুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযাগাব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাদেরকে মাটির উপাদান থেকে তৈরি করেছি বিবর্তনবাদের তরজমা করি কান লাগায় শুনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাটির উপাদান থেকে তৈরি করেছেন কেমনে আমরা মাটির উপাদান থেকে তৈরি হলাম আমার ভাইরা আল্লাহ বলেন বান্দা তোমরা জীবনে যা আহার গ্রহণ করো তোমরা ভাত খাও মাটির থেকে তৈরি হয় তোমরা সবজি খাও মাটির থেকে তৈরি হয় তোমরা ফল ফলাদি খাও সবগুলি মাটির থেকে তৈরি হয় এই খাবারগুলি তোমার পেটের ভিতরে যাবার পরে এই খাবারগুলি একদিকে বীর্য তৈরি হয় আর একদিকে রক্ত তৈরি হয় আর একদিকে মলমূত্র হয়ে বের হয়ে যায় আমরা ছিলাম প্রথমে মাটি মাটির থেকে উৎপাদিত জিনিস খাওয়ার পরে সেই খাদ্য থেকে বীর্য তৈরি হয়েছে আর গভীর রাত্রে বাবার স্পর্ম প্রধান আর মায়ের অভ্যন্তরীণ দিবীরের সংমিশ্রণ হওয়ার পরে এক ফোঁটা বীর্যকে আল্লাহ তাআলা মায়ের রেহমের মধ্যে সংরক্ষণ করে দিলেন এই বীর্যর ফোঁটাকে 40 দিন পরে জমাট রক্ত তৈরি করে দিলেন এরপরে জমাট রক্তকে গোশতের টুকরা বানাইয়া এই গোশতের টুকরার ভিতরে ছোট্ট ছোট্ট হাড় ছেদ করে দিয়ে আমাদের বডি আমাদের স্ট্রাকচার তৈরি হলো এরপরে রব্বে কাবা বলেন গোশত দিয়ে ছাউনি দিয়ে দিলাম এরপরে চামড়া দিয়ে ঢেকে দিলাম ফানা ফাখনা ফিহি রুহেনা এরপরে তোমার ভিতরে আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে রুহ ফুঁকে দিলাম চিৎকার করে বলুন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার কত পরিবর্তন প্রথম ছিলাম মাটি মাটির থেকে উৎপাদিত জিনিস খাওয়ার পরে বীর্য তৈরি হয়েছে সেই বীর্য মায়ের পেটে যাওয়ার পরে মানুষ হয়েছে হে মুসলমান মায়ের পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে যে মানুষ হও নাই তুমি কথা বলতে শেখো নাই তুমি নড়াচড়া করতে শেখো নাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন মানব আকৃতি দেওয়ার পরে আমি তোমার মধ্যে যখন রূহ ফুঁকে দিলাম এরপরে তুমি নড়াচড়া করতে পারো মায়ের বোমার পরে মায়ের পেটের ভিতরে খুশি দাও লাথি দাও মা তখন ব্যথায় কাতর হয়ে মা দুমড়ে মুচড়ে যায় মাজাটা বাঁকা হয়ে যায় মা ঘরের খুঁটি ধরে জানলার রড ধরে দাঁড়িয়ে যায় আর চোখের পানি ফেলে মা আমার কানতে থাকে মুসলমান ভাইরা আমার বিবর্তনবাদের দ্বিতীয় তরজমা হলো আদম আলাইহিস সালামকে মাটির থেকে বানানো হলো এরপরে আদম আলাইহিস সালামের বুকের বাম পাশের হাড় থেকে হাওয়াকে তৈরি করা হলো আল্লাহ নবী বলছেন ফাইনাল মারআতা খুলিকাত মিন জিলাইন লান তাসতাকিম আলা তারিকা হে মানুষ শুনে রাখো আমার থেকে হাওয়াকে বানানো হয়েছে আদম আলাইহিস সালাম জান্নাতে অবস্থান করছে জান্নাতের ভিতরে তার সাথী নাই কোনো বন্ধু বান্ধব নাই নির্জন একা একা কাটাচ্ছে আর তার সঙ্গীর প্রয়োজন হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সঙ্গীর প্রয়োজন অনুভব করে আদমের এই যে বাম পাশের হাড় থেকে হাওয়াকে তৈরি করা হলো আমার ভাইরা আদম জান্নাতে ঘুমিয়ে আছে ঘুম ভাঙার পরে দেখে তার পাশে একজন পরমা সুন্দরী নারী শুয়ে আছে আমার ভাইরা আদমের মতো জৈবিক চাহিদা হলো হাওয়া আলাইহিস সালামের গায়ে হাত দেওয়ার জন্য
অগ্রসর হলো আল্লাহ ব্রেক করে দিলেন আদম রে হাত দেওয়া যাবে না তার কারণ হলো এখনো তোমাদের মধ্যে বৈধতা আসে নাই তোমার সঙ্গে তার বিবাহ হতে হবে আল্লাহ আদম বলে আল্লাহ বিবাহ পড়াবে কে আল্লাহ কয় আমি বিবাহ পড়াই দিব আর আমার আখেরি পয়গম্বর বিশ্ব নবী মরদুলাল সর্বারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়াকে আমি তোমাদের মাঝে দেন মোহর ধার্য করে দিলাম আমার মুসলমান ভাইরা এরপর আদম আর হাওয়ার মিলন হওয়ার পরে হাবিল কাবিলের তৈরি হয়েছে আমার জন্ম হয়েছে এরপর হাবিল কাবিলে দুইটা বোন জন্ম নিয়েছে পর্যায়ক্রমে বংশ বিস্তার হয়েছে আমার ভাইরা বিবর্তনবাদের দুইটা তরজমা একটা হলো মাটি থেকে উৎপাদিত জিনিস খাওয়ার পরে বীর্য তৈরি হয়েছে এর অর্থ হলো বীর্য থেকে মানুষ হয়েছে আর দ্বিতীয় তরজমা হলো আদমকে ডাইরেক্ট মাটি থেকে বানানো হয়েছে এরপরে এই মাটির থেকে আমার ভাইরা আদম তৈরি হলো এরপর আদম থেকে হাওয়া বানানো হয়েছে এরপর হাওয়ার থেকে তার বংশ বিস্তার হয়েছে কথা বলেন না ঠিক না বেঠি কো মুসলমান হে তরুণে জাফর ইকবাল গঙ্গেরা তোরা কোথ থেকে বালি মানুষ বান্দর থেকে হয়েছে আসলে বাস্তবতা হলো তোদের জন্ম বুঝি বান্দর থেকে হয়েছে কথা বল না ঠিক না বেঠি তোরা বান্দরের বাচ্চা তোরা বান্দরের বাচ্চা তোরা মানুষের সমস্যা আর আমাদের এই কষ্ট পর্যন্ত টাকা দিয়ে বেতন ভাতা খাইছিস তোরা জঙ্গলে চলে যা বান্দরের দলে চলে যা তোরা বান্দরের বাচ্চা তোর বাপদাদা চন্দুকুশি বান্দর হতে পারে আমার বাংলাদেশের কোনো মানুষ বান্দরের বাচ্চা না কথা কান্না ঠিক না বেটি আমার ভাইরা আমাদেরকে আল্লাহ বানাইছেন আমাদের আদি পিতা হলো আদম আলাইহিস সালাম আদম থেকে আমাদের বংশ বিস্তার হয়েছে আমাদের বাবা আদম সৃষ্টিকর্তা আল্লাহ কথা কান্না ঠিক না বেটি আমার ভাইরা আগামী প্রজন্ম যদি বই পুস্তকে এই সমস্ত পড়াশোনা করে আর সন্তানকে যদি আপনি আদম হাওয়ার গল্প শোনান তাহলে আপনার ছেলে মেয়ে আপনাকে বলবে আমার বাপ পাগল হয়ে গেছে বাপের মাথা খারাপ আব্বা কি পাগল নাকি আব্বা কই কি আমি পড়লাম বইতে আমার বান্দর ছিলাম আমাদের চন্দ্রকুশি বান্দর ছিল আপনারা কি দেখেছেন মুরব্বীরা বলুন তো দেখি আপনাদের পূর্বপুরুষরা বান্দর ছিল বান্দর থেকে বান্দর ন্যাস পড়ে গিয়ে মানুষ হয়েছে একটা ঘটনা কি বাংলাদেশে আছে আর যেরকম আছে 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 পূর্বপুরুষরা কেউ বলতে পারবে না আমরা বান্দর ছিলাম বান্দর নেস পড়ার পরে বান্দর মানুষ হয়েছে আরে কপাল পোড়া ছাগল পাগল গুলো ওরা কি খেয়ে মানুষ গাঁজা খেয়ে মনে হয় টাটকা গাঁজা খেয়েছে গিয়ে লেখাপড়া করেছে কথা না ঠিক না বেটি আমার বন্ধু না আমি আপনাদের বলি ওই সমুদ্র আপনারা ভাবাভাবি করার দরকার নাই মানুষ সৃষ্টির রহস্য আপনারা জানেন না এ মোল্লা মৌলবীর কাছে ছেড়ে দেন মোল্লা মৌলবীরা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে মোল্লা মৌলবী যা বলে তাই করেন ইসলাম নিয়ে সৃষ্টির রহস্য নিয়ে ইতিহাস নিয়ে আপনাদের ঘাটাঘাটি করার দরকার নাই ওই পুঁজি আপনাদের নাই কথা কর না ঠিক না বেঠিক আমার বন্ধুরা আরে জোরে বলেন না ঠিক না বেঠিক আপনারা যা করছেন তাই করে খান অন্তর ইসলাম নিয়ে আপনাদের ভাবার দরকার নাই যার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করলে পরে কোনো সমস্যা হবে না এ দোস্ত বলেন তো দেখি মাওলানা মাহবুবুর রহমান গাওহরি ওই যে আবুজর নাটোরের দাওয়াত দিয়েছেন আজকে এই মাদ্রাসা আমার সভাপতি সে পাশে আছে উনি নাটোর থেকে বক্তা আসছে এই বক্তারের কাছে পাইছে আমার জায়গায় একেবারে সৎ ব্যবহার করার জন্য একেবারে গ্রামে মাইকিং করে দিলে এই বুঝতলা এলাকার লোক আগামীকাল সকালবেলা তোমরা বুঝতলার মাদ্রাসায় চলে এসো আমরা নাটোর থেকে হুজুর নিয়ে এসেছি এ বিরাট হুজুর আগামীকালকে তোমাদেরকে যাদের পেটে বাচ্চা আছে হুজুর হাসিকে সিজার করে দেবে কত ফায়দা কি বোঝেন নাই মনে আমার কথা নাটোরের হুজুর সমস্ত মাছ আছে সিজার করে দেবে আসলে কি হুজুর সিজার করতে পারবে কত কেন পারবে পারবে সিজার করার যোগ্যতা হুজুরে আছে যদিও কোন লোক আসে মাইকিং শোনার পরে ও হুজুরের কি উচিত হবে সিজার করা কারণ সুযোগ সিজার করতে কোন নাড়িতে কোন নাড়ি কেটে ফেলাবে সে রুগী মারা যাবে কথা কান্না ঠিক না বেঠিক আর হুজুরের কান্না ঠিক না বেঠিক সিজার করা দায়িত্ব তার সে সিজার করুক হুজুরের যা কাজ সে হুজুর সে কাজ করুক কথা কান্না ঠিক না বেঠিক আমার ভাইরা এখন যদি আমারে বলেন এই জীবনগত মাওলানা গওহর হিসাবে এসেছে তোমাদের যারা বিল্ডিং ফিল্ডিং করবা হুজুর এসে ফ্রি বিল তোমাদের প্ল্যান করে দেবে আর আমি যদি ফ্রি প্ল্যান করে দিতে চাই বিল্ডিং কেটটা থাকবে কথা কয় না বিল্ডিং গাতার আগে শুয়ে পড়বে কথা কয় না ঠিক না বেঠি ওরা বিল্ডিং এর প্ল্যান করার যোগ্যতা তো আমার নাই আমি মাদ্রাসায় পড়াতে পারি
স্টেজে ওয়াজ করতে পারি আমার দায়িত্ব ওয়াজ করা ছাত্রদের পড়ানো কুরআন হাদিসের জ্ঞান আমার মধ্যে আছে ও বিল্ডিং এর প্ল্যান করার দায়িত্ব আরেকজনের সে করুক আমার প্ল্যান করার দায়িত্ব না যদি কেউ আসেও তবে আমার প্ল্যান করা ঠিক হবে না কথা কন্যা ঠিক না বেটি আমার ভাইরা যার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে দেন আপনি খালি খালি কপাল বাড়িয়ে সিন্ধু নেওয়ার দরকার নাই যেখানে আছেন সেখানেই থাকেন কথা কন্যা ঠিক না বেটি আরে জোরে গান কি ঠিক না বেটি আমাদের বানাইছে কে জোরে গান কে বানাইছেন মনের গভীর থেকে বলেন কে বানাইছে আমাদের আব্বার নাম কি আওয়াজ করে বলেন এই বাপের নাম বলতে কষ্ট হচ্ছে হ্যাঁ আব্বার নাম বলতে না পারলে পরিচয় কি হবে এই তুমি বুঝে গেছ কোন আব্বার নাম কি আমাদের আরো জোরে গান চিল্লায় বলেন আমাদের বাবা আদম আমরা আদম থেকে আদমের সন্তান আমরা কথা কেন ঠিক না বেঠি বলেছেন কে আল্লাহ বলেছেন কোন সূরায় সূরায় নিসার প্রথম আয়াতে ফাইন্না খলাকনাকুম আমি আমর তাকুল্লা তাকুন নাসরাকুম আল্লাজি খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা একটা মানুষ থেকে তোমাদেরকে বানানো হয়েছে সেই মানুষটা নাম হলো আদম আলাইহিস সালাম কথা কেন ঠিক না বেঠি আমার ভাইরা মা বাবার সংমিশ্রণের মাধ্যমে কথা বলেন না ঠিক না বেঠি এ মুসলমান আমি যে কথা বলতে যেখানে চলে আসলাম আদম আজকে মার পেটের মধ্যে যখন আমরা রূহ পেয়ে গেলাম আমাদের মধ্যে আল্লাহ তাআলা রূহ ফুকে দিলে ফানাফাকনা ফি রূহিনা আমি আমার রূহ তোমার মধ্যে ফুকে দিলাম দেওয়ার সাথে সাথে তুমি এখন বাদ্রামা শুরু করেছো মনে আছে তো আপনাদের বাদ্রামা শুরু করেছো হাত পা নাড়াও তারপরে বিভিন্ন রকমের গুতাগুতি ঠেলাঠেলি মার পেটের মধ্যে করে থাকো তোমার এই ঠেলাঠেলি গুতুগুতিতে মা কষ্ট পায় তুমি টের পাও না কথা কর না ঠিক না বেটি আমার ভাই না এ মুসলমান মা যে পরিমাণ কষ্ট পায় এই কষ্টটা পৃথিবীর সব মানুষকে ভাগ করে দিলে সে মানুষ এই কষ্ট সহ্য করতে পারত না এজন্যই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মায়ের মর্যাদা বাপের থেকে তিন গুণ বাড়াই দিয়েছেন দস্ত সন্তান গর্ভে ধারণ করার যে কষ্ট এটা বাবা ভোগ করে না মা ভোগ করে বাচ্চা প্রসব করার যে যন্ত্রণা এটা বাবা ভোগ করে না মা ভোগ করে সন্তান লালন পালন করার যে যোগ্যতা এটা বাবা ভোগ করে না এটা মা ভোগ করে কথা বলেন না ঠিক না বেঠি এজন্যই তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মায়ের মর্যাদা তিন গুণ বাড়াই দিয়েছেন সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে নবীজিকে প্রশ্ন করলেন আল্লাহর পয়গম্বর আব্বা মা যদি থাকে আমি কাকে সম্মান বেশি করব আল্লাহ রাসূল বললেন তোমার মাকে এরপরে জিজ্ঞাসা করলেন এরপরে কাকে রাসূল আবার বললেন তোমার মাকে এরপরে আবার জিজ্ঞাসা করলেন এরপর কাকে রাসূল আবার বললেন মাকে চতুর্থবার যখন জিজ্ঞাসা করেছেন চতুর্থবার রাসূল মায়ের কথা বলেছেন একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার তিনবার মার কথা বলার কারণ হচ্ছে মার কষ্টটা সবথেকে বেশি একটা আওয়াজ করে কর আল্লাহু আকবার মুসলমান ভাইরা রে আমার মা কান্দেছে চোখের পানি ফেলে ফেলে শাশুড়ি এসেছে বৌমা কাঁদো কেন বৌমা বলে মা আমার কিছুই হয় নাই শাশুড়ি বলে কিছুই হয় নাই তাহলে চোখে পানি দেখা যায় কেন মা জবাব দিতে পারে না মা মনে মনে ভাবে আমার যে কষ্ট হচ্ছে এই কষ্টের ভাগ তো দুনিয়ার কেউ নিবে না মায়ের জন্য ঘরের ভিতরে চলে যায় ঘরের ভিতরে যাইয়া দরজাটা লাগাইয়া দিয়া বড়শির উপরে মুখটা রেখে মা চোখের পানিতে পানি ভিজায় আর আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকে প্রভু গো আমার মনে হচ্ছে এই বাচ্চা প্রসব করতে গিয়ে হয়তো আমি আর বাঁচবো না আমি মারা যাব যেই যন্ত্রণা আমার পেটে শুরু হয়েছে আমার যন্ত্রণার লক্ষণ দেখে বোঝা যাচ্ছে আমি আর বাঁচবো না তবে তোমার কাছে আমার আবদার হলো আমি যদি মরেও যাই আমার জীবনের বিনিময় হলো তুমি আমার সন্তানকে বাঁচাইয়া দিও চিৎকার করে বলুন সুবহানাল্লাহ বলি যার টুকরা সন্তানেরা তোমাদের পা হাত রেখে বলে যাই পৃথিবীর মধ্যে অনেক আপনজন আছে বাবা আছে মা আছে ভাই বন্ধুরা আছে অনেক বন্ধু বান্ধব আছে ও দোস্ত তোমার জন্য জীবন দেওয়ার মতো মানুষ একটিও নাই তুমি যদি অসুস্থ হয়ে যাও সড়ক দুর্ঘটনায় সদর ঘটনার কবলে পড়ো তোমাকে পথের পথিকরা হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নেওয়ার পরে অন্যান্য সন্তানেরা চিন্তা করে মাকে সংবাদ দেওয়া যাবে না মা প্রেশান হয়ে যাবে কান্নাকাটি করবে কিন্তু সন্তান দুর্ঘটনার কবলে পড়ার সঙ্গে সঙ্গে মাকে খবর দেওয়া লাগে না মার করে যায় খবর হয়ে যায় মা জননী এর কাছে যায় জিজ্ঞাসা করে আমার ছেলের কি হয়েছে আরেকজনের কাছে যায় জিজ্ঞাসা করে আমার ছেলের কি হয়েছে সংবাদ
সংবাদ পাওয়ার পরে যখন দেখে তুমি হাসপাতালের বেডে শুয়ে আছো মা পাগলিনীর মতো হাসপাতালে চলে যায় ডাক্তারদের পা জড়ায়া ধরে নার্সদের পা জড়ায়া ধরে আর বলে ডাক্তার সাহেব ছেলের কি হয়েছে আমার ছেলেকে দ্রুত সুস্থ করে দাও প্রয়োজন হলে আমার রক্ত নিয়ে নাও আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তানকে দ্রুত সুস্থ করে দাও এ কলিজার টুকরা সন্তানেরা যেই মা হাসতে হাসতে অকাতরে তোর জীবনটা তোর জন্য দিয়ে দিতে পারে খবরদার এই মায়ের সঙ্গে দুষ দুর্ব্যবহার করবি না মায়ের সামনে দাঁড়ায়া চোখ লাল করে অভদ্র ভাষায় কথা বলবি না আল্লাহ রসুল বলেছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ কোন সন্তান যখন মার সামনে দাঁড়ায়া ধমক দিয়ে চোখ রাঙ্গায়া কথা বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার আমল গুলো বরবাদ করে দেয় এই যুবক ছেলেরা করে যার টুকরা সন্তানের কান্না গায়া শোন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু